মাস্ক না পরে বাজারে এলে মিলবে না মাছ, মানতে হবে সামাজিক দূরত্ব। মাস্ক না পরে বাজারে গেলে মিলবে না মাছ, শুধু তাই নয়, ভিড় করা যাবে না বাজারে, মানতে হবে সামাজিক দূরত্ব। করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে ক্রেতা ও বিক্রেতারা মাস্ক পরছেন। পূর্ব বর্ধমানে কালনা প্রশাসনের এই উদ্যোগকে খুশি কালনার মানুষ। সকাল হতেই কালনা চকবাজারে টাটকা শাকসবজি ও মাছ মাংসের দোকানে মাস্ক ছাড়াই ভিড় জমায় বহু মানুষ। কালনা পুলিশ বারবার সচেতন করেও অনেককে পুলিশের কথা কান দিতেন না। বেশিরভাগ ঘিঞ্জি মাছ বাজারে জমায়েত বেশি হয়। বাজার সরিয়ে কালনা রাজবাড়িতে সরালো পুলিশ। লকডাউন বাড়ায় কঠোরভাবে নির্দেশ প্রশাসনের, মাস্ক না পরলে মাছ বিক্রি ও মাছ কেনা যাবে না। প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানান সাধারণ মানুষ। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য 5 ফুট দূরে দূরে মাছের দোকান বসায় প্রশাসন। মাস্ক পরেছেন কেন? এখানে মাস্ক ছাড়া ঢুকতে দিচ্ছে না। বাজারে বাইরে করতে গেলে মাস্ক পরা বাধ্যতামূলক। মানে মাস্ক পরে যদি ঢুকে, মাস্ক ছাড়া যদি ঢুকে যান তাহলে বাজার থেকে বের করে দেবে। এখানে কি মাছ পাবেন না? মানুষের সুবিধার জন্য এটা করা। বাজারে কি ঢুকতে দিচ্ছে? বাজারে ঢুকতে দিচ্ছে না, রাস্তাঘাটেও চলতে অসুবিধা হচ্ছে, মাস্ক না পরে গেলে ঘুরছে। আর এই বাজারে কি ঢুকলে মাস্ক না পরলে কি মাল দিচ্ছে না? মাস্ক না পরলে মাল দেবে না। এটা কেন করা হয়েছে? এটা মানুষের সুবিধার জন্য করা হয়েছে। এতে মানে কি আপনারা খুশি? হ্যাঁ, খুশি। কি নাম আপনার? সুদর্শন পর্দা। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।